আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে সালসাবিল সারাপুর গল্প আমার চন্দ্রাবতী, এই গল্পের 9 নম্বর পর্ব। তো চলুন, ফালতু কোনো কথা নয়, সরাসরি গল্পে চলে যাই। দুয়া বেঘোর নিদ্রায় নিজের মায়ের কোলে শায়িত ছিল। হঠাৎ আজকের সেই দৃশ্য তার ঘুমের মাঝে উঁকি দিল। চট করে খুলে গেল চোখ, আর দুয়ার ক্লান্ত নেত্র যুগল। আঁখি মিলতে প্রথমে সে দেখতে পেল গাড়ির ভেতরকার ছাদ। দৃষ্টি একটু সামনে ফেরাতেই গাড়ির বদ্ধ জানালা এবং তা দিয়ে বাইরের চলমান গাড়ি দেখতে পেয়ে দোয়া বুঝল সে এখন তাদের গাড়িতে আছে। আজকে সেই ঘটনার পর দোয়া বেশি সময়ের জন্য অজ্ঞান ছিল না। মুখে 2-3 বার পানির ছিটা দিতেই জ্ঞান ফিরে এসেছিল তার। পরবর্তীতে ধীরে ধীরে দোয়ার শরীর উন্নতির দিকে ফিরে যায়। তার কাকিমার নির্দেশে দোয়া একবার কেবিনে গিয়ে দেখা করে এসেছিল রিজনের মায়ের সাথে। এরপর সে এবং তার মা শেষ দেখা করেছে কাকিমার সাথে। অ্যাম্বুলেন্সে ওঠানোর পূর্বে রিজওয়ান তার মায়ের সাথে অ্যাম্বুলেন্সে এবং দোয়া তার মায়ের সমেত নিজের গাড়ি করে ফিরছে চট্টগ্রামে। দোয়া মাথা ঘুরিয়ে তার মায়ের দিকে ফিরল। তার মা আপাতত গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে, মায়ের চোখ জোড়া বন্ধ। দোয়া মায়ের কোল থেকে উঠে বসল, সিটে হেলান দিয়ে বসে জানানার পানে বাঁক ফিরল। রাতে ঢাকা শহরে যেন দিনের বেলার চেয়ে আরো বেশি জলমলে, বড় বড় অট্টালিকার বাহারি রঙের লাইটে সজ্জিত রাস্তায় মানুষ গাড়ির ভিড়ের পাশাপাশি দোকান মার্কেট হাসপাতাল কিছুরই যেন অভাব নেই। পাশ দিয়ে সজোরে মোটরবাইক শাক শাক করে ছুটে গেল। দোয়ার আজকে সেই মোটরবাইকের কথা মনে পড়ল। সে ভাবে মনে মনে, ভাগ্যিস ছেলেটা ব্রেক করেছিল, না হলে আজই আমার ঢাকায় প্রথম এবং শেষ দিন হতো। আমাকে বাঁচানোর জন্য ওনাকে একটা ধন্যবাদ দেওয়া হয়নি। এই বড় ব্যস্ত নগরীতে পুনরায় ওনার দেখা পাওয়ার কোনো জয়ই নেই, তবে আমি সত্যি কৃতজ্ঞতা জানাই আপনাকে। দোয়া ছোট্ট করে শ্বাস ফেলল। দোয়া, ঘুম ভেঙেছে? দোয়া গারবাকিয়ে পাশে ফিরল। তার মা মাত্রই সজাগ হয়েছে ঘুম থেকে। আম্মা, এদিকে আয়। দোয়া মায়ের বাহুডুরে চলে এলো। দোয়ার মা সন্তর্পণে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আম্মা, একটা কথা বলি? বল। আব্বাকে আজকের ঘটনা বলবে না দয়া করে। আব্বা যদি জানে এইসব, তবে আমাকে কখনই আসতে দিবে না ঢাকায় পুনরায়। আমি রিজওয়ান ভাইয়ের সাথে আবারও ঢাকায় বেড়াতে আসতে চাই। এইবার এসেছি দুঃখে, পরের বার আসতে চাই হাসি খুশিতে। রিজওয়ান ভাই আছে তো আমার যত্ন নেওয়ার জন্য? কাল কাকির চিন্তায় আমার দেখভাল করতে পারেনি উনি ঠিকভাবে, কিন্তু পরবর্তীতে আমি আর ভাই দুজন মিলে আমাদেরকে সামলে নেব, দোয়া এক নাগাড়ি বলল। দোয়ার মা শক্ত করে আঁকড়ে ধরল দোয়ার শরীর। হয়েছে তো চাঁদ, আমি কিছুই বলবো না তোর আব্বাকে। তুই নির্দ্বিধায় আসতে পারবি ঢাকায় রিজওয়ানের সময়। শান্ত হয়ে বস, ওয়াদা করো। দোয়া তার ডান হাত এগিয়ে দিল তার মায়ের সামনে। আহিলি মেয়ের বাচ্চা মতো সায় দিতে মেয়ের হাতের উপর হাত রাখলো মুচকে এসে জবাব দিল, ওয়াদা। দোয়া শান্ত হয়ে বসলো। এখন মাকে মানিয়ে নিতে পেরে ভীষণ খুশি। তার মনে এখন আব্বার সংশয়টা কেটে গেল। দোয়ার অন্তরে পরবর্তীতে ঢাকার ভ্রমণের নানান পরিকল্পনা উঁকি ঝুঁকি দিচ্ছে। বিনিময়ে মিটি মিটি হাসছে সে। চট্টগ্রামে এসে পুরো একদিন বিশ্রাম সেরেছে দোয়া। জরুরি ক্লাস থাকায় আজ অনিচ্ছা থাকা সত্ত্বেও দোয়া তৈরি হয়ে নিল কলেজে যাওয়ার উদ্দেশ্যে। নাস্তা সেরে সাইড ব্যাগ বাম কাঁধে ঝুলিয়ে গায়ে অ্যাপ্রন জড়িয়ে বেরিয়ে পড়ল সে। আজ রিজওয়ান আগেই বেরিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। বিশাল উঠোনের চারদিকে নজর বুলিয়ে দোয়া তার উঠোনের পাশে অবস্থিত ছোট্ট ফুলের বাগানে ফুটিত ফুল দেখে মুচকে হাসল। এই ফুলগুলোর যত্ন স্বয়ং দোয়া এবং এখানকার গৃহকর্মী জেনি করে। দোয়া বাগানের দিকে এগিয়ে যাওয়ার পূর্বে তার নজরে এলো রিজওয়ানের মোটরবাইক। দোয়া ব্রজুকল কুচকে ফেলল। গাড়ি ভাইয়া নিয়ে গেল, আমি যাব কিভাবে? সজোরে সে আম্মা বলেই ডেকে উঠল। আরো দুবার আম্মা বলে ডেকে উঠলে আহিলি বেরিয়ে এলো। কি হলো? আমি কিভাবে যাব? গাড়ি তো ভাই নিয়ে গেল, দোয়ার চিন্তিত কণ্ঠ। তোর আব্বার সাথে যাবি, গেটের বাহিরে আছেন তো? আছেন হয়তো, উনিই তো বললেন তোর কলেজের দিকে কাজ আছে ওনার, যাওয়ার সময় তোকেও সাথে নিয়ে যাবে। দোয়া ফুস করে শ্বাস ছাড়ল। আহিলি জেনিকে পাঠালো গেটের বাহিরে ইদ্রিস জমিদারের খোঁজ করতে। জেনি মিনিটখানিক পরে এসে উত্তর দিল, আম্মা যান, জলিল কইছে জমিদার আব্বা আসবো 10 মিনিট বাদে। ও, যাতে ভিতরে, আহিলি নির্দেশ দিল জেনিকে। জেনি মাথা নাড়িয়ে ভিতরে চলে গেল। দোয়া বুকের সাথে দুই হাত বাজ করে প্রধান ফটকের দিকে নজর বোলাচ্ছে একটু পরপর।
পাশে থাকা আহিলি দুয়াকি নরম সুরে বলে উঠল, ভেতরে আয়। কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবি? একে তো মরার মতো গরম পড়েছে, তার উপর লাম্বা হাতার জামা পরলি, হাফাতা পরলে কি সমস্যা? জানো না? দুয়া তার নেত্র যুগল ঘুরালো। কোন বাপের জি বেটা তোর দিকে আঙুল তুলবে আমাকে বলিস, তার আঙুল আমি কুচি করব। আমার মাইয়ের রূপের আগুনে মানুষ জলসে যায়, আর তুই সামান্য দাগে ভাবছিস তোর উপর কেউ আঙুল তুললে তোর আব্বা তাকে বাঁচিয়ে রাখবে? দুয়ার মায়ের ক্ষিপ্ত সুর, এসব আমি চাই না। আর আমি ঠিক আছি আম্মা, যে আমার এইসব দাগ দেখে মজবে আমি তার ধার ধারব, আমার রূপ দেখে যে কাছে আসতে চাইবে নিঃসন্দেহে আমি তার কাছে যাব না। যাক, এইসব কথা বলে কী লাভ, এখন আমার তো বিয়ে হচ্ছে না এখনই। দুয়া হেসেই জবাব দিল, হ একদম, আমার একমাত্র মাইয়া তুই, তোকে আমি বিয়ে দেবো ঢের দেরিতে। দুয়ার চোখ পিটপিট করে মাকে ইশারা দিতে তার মা হেসে কুটি কুটি হলো। ছোট আম্মা বাইরে আসেন, আব্বাজান ডাকে। তার আব্বার এক কর্মচারীর ডাকে দুয়া তার মা থেকে বিদায় নিয়ে প্রধান ফটকের পানে এগোচ্ছে। দুয়ার মন খুশিতে গদগদ। আজ অনেকদিন পর সে তার বাবার ঐতিহ্যবাহী জিপ গাড়িতে উঠবে। আব্বার দেখা পাওয়া মাত্র দুয়া সালাম দিল তার আব্বাকে, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম আম্মাজান। দুয়া গাড়িতে উঠে তার বাবার পাশেই বসল। জিপ গাড়ির স্বাদ নেই, তাই হাওয়া বাতাস এবং প্রকৃতি বেশ ভালোই উপভোগ করা যায়। জমিদার ইদ্রিস মেয়ের সাথে নানান কথা বলছেন, মাঝে মাঝে তিনি শৈশবের কিছু স্মৃতির কথা জানিয়ে মেয়ের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টায় রইলেন। মেয়ে যে তাকে একটু বেশি ভয় পায় এটা তার অজানা নয়, কিন্তু এর চেয়ে বেশি তার মেয়ে তাকে ভালোবাসে, এটাই ইদ্রিস জমিদারের যত সুখের কারণ। কিছুদিন যেতেই দুয়ার চোখে পড়ল গ্রামীণ মেলা। এই মেলার খবর রামিশা, সঞ্জয় বা মাহি তো তাকে দিল না। অবশ্য আজ দুয়া অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, এদিকে সচরাচর সে তার বন্ধুদের আসা যাওয়া করা হয় না। তাও দুয়া ভাবছে গ্রামের এমন মেলার কথা কিভাবে তারা জানা হলো না। একদিকে ভালোই হলো, দোয়া এখন তার বাবার থেকে অনুমতি নিতে পারবে মেলা যাওয়ার ব্যাপারে। ছুটির সময় বন্ধুদের সাথে এখানে আসার ইচ্ছা পোষণ করেছে দোয়া, তাই নির্দ্বিধায় সে তার বাবাকে জিজ্ঞাসা করলো, আব্বা ছুটির পরে কি আমি এই মেলায় আসতে পারি রামিশা এবং বাকি বন্ধুদের সাথে? না আম্মাজান, আমাদের ভারী শত্রু আছে, কখনকার নজর কোন দিকে পড়া যায় বোঝা মুশকিল। তুমি একা যাইও না, রিজনের সঙ্গে যাইও, আমি ওরে বইলা দিমু। ঠিক আছে, দুয়ার কণ্ঠে সন্তুষ্টি বিদ্যমান, তার বাবা অনুমতি দিয়েছে যেতে দেওয়ার, এটাই তার কাছে গগন ছোঁয়া মনে হলো। কলেজ গেটে গাড়ি থামলে দুয়া নেমে পড়ে গাড়ি থেকে। দুয়াকে অবাক করে দিয়ে তার বাবাও তার সাথে নামলো। গেটের সামনে দাঁড়িয়ে দুয়াকে নানা উপদেশ দিচ্ছেন উনি। মুহূর্তে সেখানে উপস্থিত হলো সম্মানিত শিক্ষকগণ। দুয়া বাবার সাথে চুপ করে স্থায়ী হয়ে রইল। তার আব্বা এবং শিক্ষকগণ কলেজের ব্যাপারেই আলোচনা করছে। রাস্তা দিয়ে ব্যাগবান অন্য গাড়ি ইদ্রিস জমিদার এবং দুয়াকে দেখে গাড়ি থামালো। গাড়িতে থাকা ভদ্রলোক ইদ্রিস জমিদারের চিরস্থায়ী প্রতিপক্ষ। চোখে পাওয়ারি চশমা খুলে জনাব আবু তার পাশে অবস্থানরত কনিষ্ঠ পুত্রকে প্রশ্ন করল, কনে হিসেবে ইদ্রিসের মেয়ে কেমন? ওই শালার মেয়ে, ওই বুড়োর মেয়ে কেমন হবে? বুড়োর ইস্পাক থেমে গেল। ইদ্রিস জমিদারের পাশে অবস্থানরত কলেজের পোশাক পরিহিত একজন মেয়ে তার দৃষ্টিতে পড়েছে। এত রূপসী মেয়ে আগে কখনো দেখেছে বলে মনে হলো না ইস্পাকের। মুহূর্তে যেন দোয়াকে ঘিরে মনে তার নানান স্বপ্ন উঁকি দিল। বাবা তুমি কিভাবে জানো এই মেয়ে ইদ্রিসের কন্যা? ইদ্রিসের ব্যাপারে খোঁজ আমার আছেই। ড্রাইভার চলো। ইস্পাক আবারও পিছনে ফিরল। ততক্ষণে গাড়ি অনেক সামনে চলে এসেছে এবং দুয়া কলেজ গেটের ভিতরে চলেও গেল। মেয়েটার নাম কি? দুয়া। মেয়েটা সুন্দর, আবু হেসে উঠল ছেলের কথায়, কিন্তু তাকে বিয়ে করা অসম্ভব। যতটুকু পারবে তা হলো প্রেমের জালে ফাঁসিয়ে তাকে ধ্বংস করো, সে ধ্বংস হলে তার বাবাও ধ্বংস হবে। এখনও বলে যায়নি আমার থেকে আমার পদ কেড়ে নিয়ে নিজেদের জমিদার বংশের নাম আরও উজ্জ্বল করেছে সে তার শ্বেতরা ছোট্ট থাকাকালীন। লজ্জায় আমি গ্রামের বাড়ি ছেড়ে ঢাকা শহরে উঠেছি, মনে হচ্ছে তোর মাধ্যমে সেই পূর্বের প্রতিশোধ নেওয়া সম্ভব হবে। ইস্পাক ক্রোধ মাখা চেহারা ফুটিয়ে বলল, অবশ্যই বাবা, তোমার সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি আছি। এইসব মেয়েকে কীভাবে নিজের জালে ফাঁসাতে হয় আমি বেশ জানি, আফটারঅল আমি আমার বাবার মাথা নিচু হতে দিতে পারি না। বাবা ছেলে দুজনেই ভয়ঙ্কর খেলায় নামলো যেন। টু ফ্রেন্ডস গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন সবসময়। ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।